আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে ট্রাফিক্সে আজকে আমরা একটি সাদা বাতি ও লাল বাতির বিদ্যুৎ বিলের যে পার্থক্যটা হয় সেই হিসাবে আমরা আজকে করব। দেখুন যে আমরা মানে অল্প কিছু টাকার জন্য কিন্তু বিরাট লসের সম্মুখীন হচ্ছে বাস্তবিক অর্থে। কারণ একটি সাদা বাতি কিনতে গেলে দেখা যায় যে আপনার 200-250 বা 300 টাকার মতো লাগে নর্মালি, আর আরও কম বেশি দামেরও আছে। আর একটি লাল বাতি আপনি 40-30 বা 20-30 টাকায় বা 50 টাকায় পেয়ে যাচ্ছেন। সেই জন্য এই টাকাটার কারণে আপনি প্রত্যেক মাসে কত টাকা লসের সম্মুখীন হচ্ছেন সেই হিসাবটা আমি আজকে আপনাদের হাতে কলমে দেখাবো। দেখুন, প্রথমে আমরা সাদা বাতির হিসাবে আসবো যে সাদা বাতিতে যদি আপনি ব্যবহার করেন তাহলে এক মাসে বিদ্যুৎ বিল কত টাকা আসবে সেই হিসাব, ঠিক আছে। প্রথমে আমরা বিল হিসাব করতে গেলে, ঠিক আছে, বিল হিসাব কীভাবে করে আমরা জানি কিন্তু যে কেডব্লিউএইচ কিলো ওয়াট মানে এটাই হলো ইউনিট। এখন এই হিসাবটা কীভাবে আসে, 1000 ভাগ হলো ওয়াট ভাগ হলো 1000 × টাইমটা আওয়ারে নিয়ে আসা লাগে। যদি মিনিট থাকে, মিনিট থাকলে সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে যে এখানে যে মিনিট আছে তাকে 60 দ্বারা ভাগ করতে হবে, তাহলে ঘন্টায় চলে আসলে মানে ঘন্টায় থাকবে মোট কথা, আর এখানে কিলো ওয়াট থাকবে মানে ওয়াটকে 1000 দ্বারা ভাগ করলে। আর যদি সেকেন্ডে থাকে সেই ক্ষেত্রে আমরা এই সেকেন্ড থাকলে তাকে 3600 দ্বারা ভাগ করব। সহজ হিসাব বিদ্যুৎ বিল বের করা। এখন এই তাহলে আমাদের কি লাগবে, বাতির ক্ষমতাটা লাগবে, ঠিক আছে। বাতির ক্ষমতা মানে হলো ওয়াট আর টাইমটা লাগবে। এখন ধরুন যে সাদা বাতি নর্মালি আমরা যেগুলো ব্যবহার করি 20 ওয়াটের হলেই অ্যানাফ, 13-10 থেকে 20 ওয়াট হলেই কিন্তু অ্যানাফ। তো আমরা যদি 20 ওয়াট ধরি বা 25 ওয়াটও ধরি, ঠিক আছে, আচ্ছা সাদা বাতি আমরা 20 ওয়াট ধরলাম, 20 ওয়াট, ঠিক আছে। আর নর্মালি জলে কতটুকু, রাত্রিবেলা ধরেন যে প্রত্যেক দিন অ্যাভারেজে যদি 4 ঘন্টা ধরে বা 5 ঘন্টাও যদি চলে, ঠিক আছে, তো ধরলাম আমরা এটা 5 ঘন্টা চলে, 5 আওয়ার্স সরাসরি মিনিটে না নিয়ে হিসাবে দেখতে। তো তাহলে ইউনিট কত আসবে আমরা সেই হিসাব করব। ওয়াট ভাগ হলো 1000 × আওয়ারে যেহেতু আছে তার মানে সরাসরি 5 বসিয়ে দিলাম, ঠিক আছে। অর্থাৎ কীভাবে, এই যে কিলো ওয়াট আওয়ার, ঠিক আছে, ওয়াটকে 20 ভাগ হলো 1000 × 5, তার মানে এখানে আসতেছে 0.02 × 5, আসতেছে 0.1, এত ইউনিট বা কিলোওয়াট আওয়ার। অর্থাৎ পার ডের জন্য, এটা হলো একদিনের জন্য হলো এত ওয়াট আপনার একটি বাতির থেকে আসবে। তো ইনটু একে যদি আমরা 30 দ্বারা গুণ করি, ইনটু হলো 30, তার মানে 3 ইউনিট বা কেডব্লিউএইচ আপনার ব্যবহার হবে এক মাসের জন্য এই সাদা বাতির জন্য। হিসাব করছেন যে সাদা বাতির জন্য 3 ইউনিট ব্যবহার হবে যদি আপনি 5 ঘন্টা চালান। এখন আমরা সেই হিসাবটা লাল বাতির ক্ষেত্রে নিয়ে আসি। লাল বাতি নর্মালি 60 বা 40 ওয়াট হয়ে থাকে, ঠিক আছে, নর্মালি, এবার 100 ওয়াট হয়, 200 ওয়াট হয়, তবে আমরা বেসিক্যালি দেখা যায় বাসা বাড়িতে 60 ওয়াটেরগুলোই বেশি ব্যবহার করি। আর টাইমটার ক্ষেত্রে হলো 5 আওয়ার্স আমরা আওয়ার্স এটা মানে কনস্ট্যান্ট আর কি রাখলাম যেহেতু হিসাবে ক্যালকুলেট। তাহলে ইউনিটের হিসাব বা কেডব্লিউএইচ এর হিসাব যদি আমরা বের করতে যাই তাহলে আমরা কী করবো, যে ওই যে ওই ফর্মুলাতে ফেলবো যে এখানে 60 ভাগ হলো 1000 × টাইমটা হলো 5 আওয়ার্স, তার মানে এটাকে যদি আমরা ভাগ করি 0.06 × 5, তার মানে এটা আসে কত, ইন্টু হলো 5.3, এটা হলো পার ডে এর জন্য। এখন একে আমরা 30 দ্বারা গুণ করবো, ইন্টু হলো, তার মানে 9 ইউনিট। দেখুন এর সে প্রায় 3 গুণ, ঠিক আছে, 3 গুণ কিন্তু আপনার বেশি ইউনিট আপনার খরচ হচ্ছে শুধু একটা বাতির জন্য। এখন আপনার যদি এরকম 5টা বাতি থাকে বাড়িতে তাহলে আপনার যেইখানে 3×15 ইউনিট হওয়ার কথা সেইখানে আপনার হবে কত, 3×15 = 45, 15 ইউনিটের বিল হবে 4.35 × 15। এখন 5টা বাতি যদি করি তাহলে দেখুন যে 15 ইউনিটের হবে 4.35 টাকা দিয়ে যদি আমরা ভাগ করি বিল, তাহলে হবে 15 × 4.35 টাকা, 65 টাকা 25 পয়সা, ঠিক আছে। আর এইখানে যদি 5টি বাতি হয় তাহলে 45 ইউনিট × 4.35 টাকা, তার মানে 45 × 4.35 টাকা কত আসে, 195.75, তার মানে এইখানে কিন্তু 130 টাকা এক মাসে আপনার কভার পেয়ে যাচ্ছে। অতএব আমরা
এই বিষয়টা নজরে নিয়ে এসে আশা করব সবাই বাসা বাড়িতে এনার্জি বাল্ব, অর্থাৎ যেগুলো বলা হয় সাদাবাতি সহ সীসা, যে এনার্জি বাল্ব লিখে দেই, এনার্জি বাল্ব। ঠিক আছে, বাজারে যে নর্মাল সাদাবাতিগুলো পাওয়া যায় কম টাকায়, এটা কিন্তু আবার এই বাতির চেয়ে খারাপ। এটা বিষয়টা মাথায় রাখতে হবে যে লাল বাতির চেয়ে খারাপ। এই সাদা বাতি বা এনার্জি বাল্ব যেগুলো ভালো মানের কোম্পানি আছে সেইখান থেকে আপনার ব্যবহার করতে হবে। আর লাল বাতিগুলো যে বেসিক্যালি একে বলা হয় ইনক্যান্ডিসেন্ট ল্যাম্প বলে, বা আপনার হলো যে এই আরও বিভিন্ন নাম আছে, হ্যালোজেন, হ্যালোজেন তো অনেক বড় পাওয়ারের। ঠিক আছে, তো লাল বাতিগুলো ওই যে কাঁচের ইয়ে যেগুলো থাকে আর কি ভিতরে লাল জলে, মানে হলুদ কালার হয় আর কি, আমরা লাল বাতি বলি, তো এই বাতিগুলা এর সাথে পার্থক্য আর কি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, নেক্সট অন্য কোনো টপিক নিয়ে আসবো। বিদ্যুৎ ব্যবহার আপনার জন্য আরও সহজ হোক সেই প্রত্যাশায়। আল্লাহ হাফিজ।